নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি ভীষণভাবে দুঃখিত, আমি জানি আমার ভিডিও আনতে ভীষণ দেরি হচ্ছে, তার জন্য আমার নিজস্ব ব্যক্তিগত কারণ আছে, তো সেই কারণে দেরি হচ্ছে। আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী সবার কাছে, আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলছি। আশা করছি আপনারা পাশে আছেন, থাকবেন, তো আর কিছুটা অপেক্ষা করুন, আশা করছি আমি রেগুলারলি ভিডিও আনতে পারবো। তো আমরা যে সিরিজটা নিয়ে আলোচনা করছিলাম, জন্মকুষ্টি অনুযায়ী প্রত্যেকটা গ্রহ যদি আমাদের জন্মকুষ্টি অনুযায়ী বিভিন্ন স্থানে থাকে তাহলে কীরকম ফলাফল দিতে পারে, তো সেই সিরিজের আজকে আমাদের অষ্টম প্রতীকে নিয়ে আলোচনা হবে। অষ্টম ঘর একটা খুবই গুরুত্বপূর্ণ ঘর, গুরুত্বপূর্ণ ঘর এই হিসাবে যেটাকে আমরা খুব নেগেটিভ চোখে দেখি, কেন অষ্টম ঘর হচ্ছে আমাদের আয়ুর ঘর। সেই অষ্টমপতি, অষ্টম ঘরের অধিপতি আমাদের জন্মকুষ্টির সাপেক্ষে আমাদের যদি লগ্ন থেকে যে কোনো ঘরে থাকে তাহলে সেক্ষেত্রে সে কী ফলাফল দিতে পারে, সে কতটা বাধা দিতে পারে, কারণ অষ্টম ঘর হচ্ছে বাধার ঘর, যে আপনাকে সর্বাপেক্ষা বাধার মধ্যে দিয়ে রাখে। জীবনে বারবার ভাঙা গড়া, এটা কিন্তু অষ্টম ঘর থেকে উঠে আসে। তো সেই জন্যই আমি ঘরটাকে এতটা গুরুত্ব দিই, কারণ এইটা থেকে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যে কোনো রিসার্চ রিলেটেড বিষয় যদি উঠে আসে সেটা কিন্তু অষ্টম ঘর, কেন অষ্টম ঘর হচ্ছে বলতে পারেন আপনার ধৈর্যের ঘর, সব থেকে বড় বিষয় হচ্ছে এটা। তো সেই জন্যই অষ্টম ঘর এতটা গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো, অষ্টমপতির বিভিন্ন স্থানে অবস্থান, এবং যদি অষ্টম ঘর খুব নেগেটিভ হয় তাহলে সেখান থেকে আমরা মুক্তির উপায় কী হতে পারে সেই নিয়েও আলোচনা করব। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম প্রত্যেকটা ভিডিওর মতোই আমরা দেখে নেব অষ্টম ঘরের কারক গ্রহ অ্যাস্ট্রোলজি মতে বা জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু কেতুকে ধরা হয়, এবং মতান্তরে কিন্তু শনিকেও ধরা হয়। কেন? তার কারণ হচ্ছে শনি হচ্ছে আয়ুর কারক গ্রহ। তো শনি যখন অষ্টম ঘরে থাকে সেক্ষেত্রে একটা মানুষের আয়ু বেড়ে যায়, বা আপনার সেই অর্থে কিন্তু শনিকে অষ্টম ঘরের কারক গ্রহ ধরা হয়। এবং কেতু কেন অষ্টম ঘরের কারক, তার কারণ হচ্ছে কেতু মোক্ষের কারক গ্রহ। তো অষ্টমে কেতু কিন্তু রিসার্চ করায়, মানে যদি আমরা সেই অর্থে চিন্তা করে দেখি কেন কেতু বা শনি অষ্টম ঘরে পজিটিভ ফলাফল দেয়, অনেকাংশে বৃহস্পতিও খুব পজিটিভ ফলাফল দেয়। অষ্টম ঘর হচ্ছে আমাদের জীবনের অন্ধকার, তো সেই অন্ধকারটাকে কীভাবে পজিটিভলি কাজে লাগানো যায় সেটা যতক্ষণ না আপনারা জীবনে একা চলতে পারবেন ততক্ষণ বুঝতে পারবেন না। তো কেতু মানে কিন্তু একা, সে নিজেকে একা রাখতে, একা থাকতে পছন্দ করে, তো সেটা হচ্ছে বিষয়। এবং আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার অষ্টম ঘরে কোনো গ্রহ বসে আছে কিনা, বা অষ্টমপতিকে সেটা দেখে নিতে হবে, এবং সেই অষ্টমপতি যদি কোনো ঘরে বসে থাকে সেই গ্রহটার ডিগ্রি কত দেখতে হবে। তো এইখানে আমরা যে আলোচনাটা করব সেখানে আমাদেরকে দেখে নিতে হবে যে অষ্টমপতিকে সে কত ডিগ্রিতে বসে আছে। এখানে আমি লিখে দিয়েছি 0, 1, 2, 3 বা 28, 29, 30 ডিগ্রিতে যদি থাকে তার ফলাফল দেওয়ার, সেটা নেগেটিভই হোক বা পজিটিভই হোক সেইটা ক্ষমতা থাকে না, ঠিক আছে। এবং তার সাথে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার অষ্টমপতিকে সেটা দেখে নিয়ে আপনাদের সেই গ্রহটা উচ্চস্থানে বসে আছে না নিচস্থ স্থানে বসে আছে সেটাও দেখে নেবেন, তার উপরও কিন্তু আমার যে বক্তব্য থাকবে তার কিন্তু মতান্তর আসতে পারে। এবং অষ্টম ঘর থেকে আমরা কী কী জানি, সব থেকে বেশি করে দেখা হয় আয়ু, আমাদের বাধা বিপত্তি, গুপ্ত সম্পত্তি লাভ, শ্বশুরবাড়িও কিন্তু অষ্টম ঘর থেকে দেখা হয়ে থাকে। এবং আরেকটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণভাবে বলতে চাইছি, অষ্টম ঘর হচ্ছে আমাদের দুর্গার চিন্তার ঘর। যত বড় বড় রিসার্চার তারা কিন্তু অষ্টম ঘরের ক্ষমতাতেই হয়েছে, বলতে পারে রুলস ব্রেকার, সেটাও কিন্তু অষ্টম ঘর থেকে উঠে আসে। তো সেই দিক থেকে অষ্টম ঘর নিয়ে যখন আলোচনা করব, সর্বপ্রথম আমরা যদি দেখি অষ্টমপতি আপনার কোন গ্রহটা সেটার জন্য আমি কিন্তু খুব সহজে লিখে দিয়েছি। আপনার যদি মেষ লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে অষ্টমপতি হচ্ছে মঙ্গল, সে লগ্নপতি এবং অষ্টমপতিও। বৃষ লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি, কেন অষ্টম ঘর হচ্ছে ধনু এবং তার সাথে সে কিন্তু একাদশপতিও। তো এই জিনিসগুলো আমি লিখে দিয়েছি, আপনারা চাইলে নোট করে নিতে পারেন যে আপনার লগ্ন সাপেক্ষে অষ্টমপতি কে এবং তার সাথে সাথে সেটা আর কোন ঘরের অধিপতি, কেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ধরুন আমি এখানে আপনাকে বলছি অষ্টমপতি যদি লগ্নে থাকে বা আমাদের ফার্স্ট হাউসে থাকে, ফার্স্ট হাউস আমাদের জন্মকুষ্টি অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ একটি ঘর, তো লগ্নে থাকা মানে অষ্টমপতি সেখানে কিন্তু বাধা আসবে, জীবনের সর্বপথে বাধা, সে কিন্তু বারবার নতুন করে জীবনকে সাজানোর চেষ্টা করবে। এটা হচ্ছে না তো ছেড়ে দিই, আমরা একটা নতুন পথে যাই, এই বারবার জিনিসগুলো আসবে, এবং সবথেকে বড় বিষয় কি, তাকে কিন্তু মানসিকভাবে ডিপ্রেস করবে। এবার বিষয়টা হচ্ছে, এখানে ধরে নিন, সাপোজ আমি কেন লিখেছি, এখানে মেষের ক্ষেত্রে
লগ্নপতি হচ্ছে অষ্টমপতি সে, তাহলে তখন যদি এই মেষের ধরে নিন মঙ্গল বসে আছে সে লগ্নপতি হিসাবে, তাহলে সেক্ষেত্রে কি সেম সমস্যা আসবে? সেটা কখনোই নয়, এটা আগে দেখতে হবে, কেননা সে ফার্স্টে লগ্নপতি তারপর অষ্টমপতি। হ্যাঁ, জীবনে তাকে বাধা আসবে, কিরকম বাধা আসবে? ধরে নিন একটা বিষয়কে খুব ভালো করে করার জন্য আমাদের একটু বেশি করে শেখা দরকার। তো আমরা অনেক সময় কি হয়, আমরা পরীক্ষা দিই, 2 দিন 3 দিন 4 দিন পড়াশোনা করে পরীক্ষা দিয়ে দিলাম, পাশ করে গেলাম, আমাদের কি কুইক সেন্সটা খুব ভালো হয়, কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য ভবিষ্যতের জন্য কিন্তু কখনোই ভালো নয়। এই বিষয়টা কিন্তু অষ্টমপতির লগ্নে থাকা, মানে ধরুন লগ্নপতি এবং অষ্টমপতির লগ্নে থাকার ফলাফল। তো তাকে কিন্তু সেই জায়গাতে ধরে নিন যার কমন সেন্স আছে, সে কিন্তু কুইক পড়াশোনা করেও পাশ করতে পারছে না। এই বিষয়টা হচ্ছে অষ্টমপতি লগ্নে থাকার ব্যাপার। এটা আমি শুধুমাত্র মেষ লগ্ন সাপেক্ষে বললাম, বাদ বাকি লগ্নের ক্ষেত্রে দেখে নিতে হবে যে অষ্টমপতি তার সাথে সাথে আর কোন ঘরের অধিপতি, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বারবার করে বলছি দেখতে হবে। এবং অষ্টমপতি লগ্নে থাকলে সব থেকে বড় বিষয় হয় আমি যেটা বললাম, জীবনে তাদের মারাত্মক বাধা থাকে, তাদের যশ খ্যাতি পেতে কিন্তু অনেকটা দেরি হয়, ঠিক আছে? এবং তার সাথে অনেকে ধরা হয় অষ্টমপতি লগ্নে যদি খুব নেগেটিভলি থাকে, তাহলে তখন বা অষ্টমপতি লগ্নে আছে রাহুযুক্ত হয়ে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের অল্পায়ু বলা হয়ে থাকে, বা যেটাকে স্বল্পায়ু বা অকাল মৃত্যু যোগ সেটাও কিন্তু অনেকাংশে দেখা যায়। এইটা কিন্তু আপনারা ভেবে নেবেন না, এখানে কিন্তু লগ্নপতির একটা অবস্থান খুব গুরুত্বপূর্ণ। যদি লগ্নপতি খুব স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটা আসবে না, তার মধ্যে কিন্তু শারীরিক সমস্যা, একটা রোগ, এরকম ধরনের বিষয় থাকবে, কিন্তু সে সেই জায়গা থেকে বেরিয়ে আসবে, এটা হচ্ছে বিষয়। অষ্টমপতি লগ্নে থাকলে জীবনে সেটেল হতে প্রবলেম হয়, বারবার জীবনে তারতম্য আসে, এই বাধাটা কিন্তু তাকে জীবনে নিয়ে চলতে হয়, এটা হচ্ছে বিষয়। এবং অষ্টমপতি যদি কোনোরকমভাবে দ্বিতীয় থাকে, আমরা যদি আরেকটা অ্যাঙ্গেল থেকে অষ্টম ঘরটাকে দেখি, তাহলে অষ্টম ঘর হচ্ছে মুক্তির ঘর। মুক্তি মানে কি? মৃত্যু, মৃত্যু মানে মুক্তি। তো সেই দিক থেকে বিষয়টা কি, অষ্টমপতি লগ্নে থাকলে মৃত্যুতুল্য কষ্ট অবধি মানুষকে ভোগ করতে হয়, এরম ধরনের বিষয়টা কিন্তু উঠে আসে, যেটা নিয়ে বলছিলাম অষ্টমপতি দ্বিতীয় থাকলে কি হতে পারে। অষ্টমপতি দ্বিতীয় ঘর থেকে আমরা কি দেখি, দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের পরিবার, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে বোঝায়। তো দ্বিতীয় পতি এবং তার সাথে দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের অর্থের ঘর, বা যেটাকে আমরা সেভিংস বলি, বা ধন, মানে অষ্টমপতি দ্বিতীয় কানেকশন মানে ধননাশ হবে, সে কিছুতেই সেভিংস করতে পারবে না, সব সময় অসুখী থাকবে, তার জীবনে সম্পত্তি নষ্ট হবে বারবার। এটা আপনারা অনেকে শুনেছেন, সম্পত্তি বিক্রি করে বেঁচে দিয়ে সে জীবন কাটাচ্ছে, এরম ধরনের যোগগুলো কিন্তু অষ্টমপতি যখন দ্বিতীয় স্থানে থাকে তখন সব থেকে বেশি করে অ্যাক্টিভেট হয়। এবং অষ্টমপতি যদি দ্বিতীয় ঘরে আছে, সেখানে কিন্তু তারা পরিবার পরিজনের থেকে সবসময় সমস্যা, একটা একটা কোনো না কোনো আনকমফোর্টেবল ব্যাপার কিন্তু দেখতে পাবি, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে অষ্টমপতি সাথে সেই গ্রহটা কোন ঘরের অধিপতি, সে দ্বিতীয় স্থানে আছে, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আগে। তো অষ্টমপতি দ্বিতীয় থাকলে কিন্তু সম্পত্তি নাশের যোগ অবশ্যই অ্যাক্টিভেট হয়ে যায়। এবং চলে আসছে অষ্টমপতি তৃতীয়, এটা কিন্তু খুব সমস্যাদায়ক একটা যোগ, কেননা তৃতীয় ঘর হচ্ছে আমাদের পরাক্রম, আমাদের পরিশ্রমের ঘর। তো অষ্টমপতি তৃতীয় এসে আমাদের পরিশ্রমকে বাড়াবে, আমরা যতই কাটি না, মানে যতই কাজ করি, যতই খাটি না কেন, আমরা কোনোদিনও সুনাম পাই না। এরকম মানুষ অনেকে আছে দেখবেন, আপনারা দিনের পর দিন খেটে যাচ্ছেন, দিনের পর দিন পজিটিভলি একটা জিনিসকে পরিচালনা করছেন, কিন্তু সেই যতটা নাম আপনার পাওয়া উচিত, যতটা সুনাম আপনার হওয়া উচিত, সেই জায়গা আপনি কখনো পাবেন না। হিসাব মতো আপনি যা কাজ করছেন সেই অনুযায়ী আপনি তার ফলাফল পাচ্ছেন না, অষ্টমপতি তৃতীয় কিন্তু এইটা। তবে একটা বিষয় কি, অষ্টমপতি তৃতীয় থাকলে 40 বছর বয়সের পরে তার মনে হয় যে সেই জায়গা থেকে কিন্তু একটা স্টেবিলিটি চলে আসে, এই বিষয়টা দেখা যায়। এবং অষ্টমপতি তৃতীয় থাকলে কি হয়, দেখবেন বাড়িতে গৃহতে তার ভাই বা বোন কেউ আছে, তার কোনো না কোনো রকম শারীরিক সমস্যা আছে, তার জন্য তার জীবনের বলতে পারেন পরিশ্রমগুলো করা নষ্ট হয়ে যায়। মানে পরিশ্রম করে সে অর্থ উপার্জন করছে কিসের জন্য, তার ভাই বা বোন, তার শারীরিক সমস্যা, এরকম ধরনের বিষয়ের প্রতি সমস্যার জন্য হয়। এর সাথে তাদের অনেকাংশে দেখা গেছে অষ্টমপতি তৃতীয় যদি খুব নেগেটিভ অবস্থাতে বসে থাকে, কোনো না কোনো দিক থেকে অঙ্গহানির যোগ থাকে, তাদের কিন্তু শত্রু থেকে ভীষণ ভয় থাকে, এইটা একটা বিষয়। কিন্তু পরবর্তীতে চলে আসছে অষ্টমপতি যদি চতুর্থে থাকে, অষ্টমপতি চতুর্থ মানে সাংসারিক জীবনে বাঁধা, মাতৃসুখে বাঁধা, মায়ের থেকে সংসার থেকে দূরে গিয়ে তবেই সে জীবনে সাফল্য পাবে, কেন সে কখনোই তার সংসারের সাথে বেঁধে থাকতে পারবে না, সংসারের সাথে বেঁধে থাকলেই তার জীবনে কোনো দিনও স্টেবিলিটি আসবে না, তাকে কোনো না কোনো রকমভাবে তাকে সংসার থেকে দূরে যেতে হবে, তবে গিয়ে সে জীবনে সাফল্য পাবে, এটা সব থেকে বড় বিষয়। ধরুন আপনার চতুর্থপতি খুব স্ট্রং আছে, ঠিক আছে, তারপরে অষ্টমপতি আপনার চতুর্থ, আপনি গাড়ি বাড়ি সব কিছু করেছেন কিন্তু সেটাকে ভোগী করতে পারছেন না,
এরম ধরনের বিষয়টাও কিন্তু উঠে আসে, এবং তার সাথে তাদের জীবনে বারবার ওঠানামা আসে। খুব সহজে তারা উঠে পড়ে, আবার তাদের পতন হয়ে যায়। কোর্ট কেস কাছারির সমস্যাও কিন্তু অষ্টমপতি চতুর্থ থাকলে গৃহ রিলেটেড সমস্যা কিন্তু থাকে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এর পরবর্তীতে চলে আসছি, আমি একটা কথা বারবার বলে রাখি, আপনারা কিন্তু আমার কথাগুলো শুনে প্রপারলি ভয় পাবেন না। তার কারণ হচ্ছে আপনাদেরকে দেখে নিতে হবে যে অষ্টমপতির সাথে সাথে সেই গ্রহটা আর কোন ঘরের অধিপতি, এইটাও কিন্তু দেখা দরকার। সেই কারণে পার্সোনাল কুষ্টি বিচার করা, তা এই বিষয়টা আমি জাস্ট আপনাদেরকে নর্মালি যে ফলাফলটা আসে সেটাই বলছি, ঠিক আছে। অষ্টমপতি যদি পঞ্চমে থাকে, সন্তানের সুখে বাধা, সন্তানের থেকে দূরত্ব, সন্তান হতে বাধা। কিন্তু যদি আমরা অন্য দিক থেকে চিন্তা করি, অষ্টমপতি পঞ্চমে এরা কিন্তু বলতে পারেন মানে একটা এমন পজিশনে নিজেকে নিয়ে যেতে পারে, কেন পঞ্চম ঘর হচ্ছে আমাদের জ্ঞান লাভ করার ঘর, আমাদের বিদ্যার ঘর। সেই ঘরে যখন অষ্টমপতি থাকবে, এদের থিঙ্কিং পাওয়ার মারাত্মক হবে। একজন ভালো রিসার্চার, ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো ডাক্তারও বলতে পারেন, তাদের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করার যে মানে তাগিদটা, সেটা কিন্তু বাড়িয়ে দেয় অষ্টমপতি পঞ্চমের কানেকশানে, অষ্টম পঞ্চম কানেকশানে। যদি পঞ্চমপতি স্ট্রং হয় তাহলে তো দেখতে হবে না, এদের মধ্যে এমন কিছু কিছু চিন্তাধারা এরা তুলে নিয়ে আসে, এরা সেটা কিন্তু সমাজের মানুষরা ভীষণ পজিটিভলি অ্যাকসেপ্ট করে। কিন্তু একটা বিষয় আমি বারবার বলে দিচ্ছি যে অষ্টম ঘর থেকে সাফল্য পেতে হলে আপনাদেরকে কিন্তু পরিশ্রম অতিরিক্ত করতে হবে, বারবার ওঠানামা আসবে আপনাদের জীবনে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। অষ্টমপতি পঞ্চমে প্রেমে বাধা, প্রেম করছেন সেটা কেটে যাচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে, প্রেম আছে কিন্তু সেই প্রেম থাকার থেকে না থাকা ভালো, এরকম ধরনের সমস্যা অষ্টমপতি পঞ্চমে থাকলে দিয়ে থাকে। পেটের সমস্যা, পেটের দেখবেন অষ্টমপতি যদি খুব নেগেটিভলি পঞ্চমে বসে থাকে, তাদের কিন্তু পেটের কোনো না কোনো অপারেশন হবেই হবে, কোনো না কোনো দিক থেকে প্রবলেম তাদের লেগেই আছে, এরকম ধরনের বিষয়টাও কিন্তু দেখা যায়। অষ্টমপতি ষষ্ঠে সেই কিন্তু সিস্টেমটা হয়ে যাচ্ছে, অষ্টমপতি ষষ্ঠপতি বা দ্বাদশপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে তাহলে সেটা বিপরীত রাজযোগ, তখন কিন্তু সেটা হয়ে যায় বিপরীত রাজযোগ। বিপরীত রাজযোগের ভিডিও যদি না দেখে থাকেন দেখবেন, সেখানে আমি খুব পরিষ্কার করে বলে দিয়েছি বিপরীত রাজযোগের মানেটা কি। তো অষ্টমপতি হয়ে যদি সে ষষ্ঠ স্থানে থাকে, যদি লগ্নপতি স্ট্রং থাকে তাহলে সেটা বিপরীত রাজযোগ, সেক্ষেত্রে কিন্তু ভালো। ভালো কী দিক থেকে? এরা কিন্তু খুব ভালো অ্যাডভাইজার হতে পারে। অ্যাডভাইজার মানে কি? খুব ভালো ডাক্তার হতে পারে, খুব ভালো সার্জেন্ট হতে পারে, খুব ভালো এদের সাহস থাকে, যে কোনো ক্রিটিক্যাল কেসকে এমনভাবে কমপ্লিট করে দেবে, মানে সেই যে মনের জোর এদের কিন্তু মারাত্মক থাকে। কেন এরা ছোটোবেলা থেকেই এমনভাবেই বড় হয় যে এদের কাছে সব কিছু খুব সহজ। আপনারা দেখবেন এরকম মানুষ আছে যাদের ভয় বলে কিছু নেই, এদের কাছে সেই জিনিসটা, যা হবে দেখা যাবে, সব বুঝে নেবো আমি। এই বিষয়টা কিন্তু অষ্টমপতি ষষ্ঠে থাকলে অনেকাংশে দেখা যায়। কিন্তু যদি লগ্নপতি দুর্বল থাকে, ষষ্ঠপতি দুর্বল থাকে, তখন কিন্তু সেখানে মামার বাড়ির সাথে ঝগড়া অশান্তি, মামার বাড়ির সাথে মামলা মকদ্দমা, এই সমস্যাটা আসবে, এবং তাদের কিন্তু টুকটাক রোগ নাড়া রেগুলার বেসিসে লেগেই থাকবে। কোনো না কোনো সমস্যা একটা যাচ্ছে শারীরিকভাবে, আবার একটা চলে আসছে, স্বাস্থ্যহানি কিন্তু হবেই। এবং তার যদি না হয় কোনো রকমভাবে, ফ্যামিলির কারণ না কারোর এরকম ধরনের একটা সমস্যা থাকবেই, এটা হচ্ছে বিষয়। এবং তার পরবর্তী হচ্ছে অষ্টমপতি যদি সপ্তমে, সপ্তম ঘর কিসের? আমরা জানি বিয়ের ঘর, আমাদের পার্টনারের ঘর, তো সেইখানে সুখে বাঁধা। অষ্টমপতি সপ্তমে যখন থাকে, দেখা যায় যে তারা কিন্তু বিয়েতে তাদের বাঁধা আসে, এটা প্রথম পয়েন্ট, বিয়েতে বাঁধা আসে, এবং বিয়ে করলে ডিভোর্সের যোগও হয়ে যায় অষ্টমপতি সপ্তমে। এটা সব থেকে বড় বিষয় কি, অষ্টম ঘর হচ্ছে সপ্তমের দ্বিতীয়, ঠিক আছে, সেখানে সেকেন্ড ম্যারেজের যোগ চলে আসে অষ্টমপতি সপ্তমে কানেকশন দিলে, এটাও সব থেকে একটা সমস্যার জায়গা। বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেস কখনোই চলবে না আপনার, কেন পার্টনারের সাথে আপনার সমস্যা লেগেই থাকবে, অষ্টমপতি সপ্তমে বসে আছে। আমি বারবার বলছি অষ্টমপতির সাথে সে অন্য কোনো যদি ঘরের হয়, যদি আমরা সেই হিসাবে দেখি কর্কট লগ্নের ক্ষেত্রে যে অষ্টমপতি সেই সপ্তমপতি, দেখবেন আপনার কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি হচ্ছে এখানে শনি, আর দেখুন অষ্টমপতি হচ্ছে শনি। তো সেক্ষেত্রে যদি এখানে অষ্টমপতি সপ্তমে থাকে, কর্কট লগ্নের ক্ষেত্রে দেখা গেছে এই সকল মানুষ হচ্ছে এত ইমোশনাল হয়, এটা বিয়ের পরে কিন্তু এদের জীবনে অনেক ইমোশনাল জায়গা আসে, মানে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার তাগিদে এরা কিন্তু মানে বিয়ে করে যে ভীষণ সুখী হয় সেটা কিন্তু নয়, একটা সম্পর্ককে টিকিয়ে রাখাই এদের কাছে বিয়ের পরে সব থেকে মেন জায়গা হয়ে দাঁড়িয়ে যায়। এই সমস্যাটা কিন্তু থাকে যখন অষ্টমপতি সপ্তমে থাকে। এবং পার্টনারের শারীরিক সমস্যা, আপনার পার্টনারের সেক্ষেত্রে যদি দেখেন কোনো না কোনো প্রবলেম তো লেগেই আছে, এবং পার্টনারের থেকেও
যখন বিয়ের পরে ধরে নিন সপ্তম ঘর অ্যাক্টিভেট হয়ে যায়, মানে অষ্টম পতি যখন সপ্তমে থাকে তখন তো সেই যোগটা অ্যাক্টিভেট হয়ে গেল। বিয়ের পরে কিন্তু মেনলি এটা বিবাহের ক্ষেত্রে অ্যাক্টিভেট হবে, তখন কিন্তু দেখবেন আপনার হঠাৎ করে উন্নতি কমে গেছে, এরকম ধরনের সমস্যা। ব্যবসা বাণিজ্য করছেন সেখানে কিন্তু আপনার সমস্যা বাড়ছে, এটা হচ্ছে ব্যাপার। তার পরবর্তীতে চলে আসছি, যদি অষ্টমপতি অষ্টমে থাকে, বলা হয় অষ্টমপতি অষ্টমে তাদের দীর্ঘায়ু হয়। কেন? অষ্টমপতি অষ্টম ঘর হচ্ছে আয়ুর ঘর, সেখানে যদি অষ্টমপতি বসে থাকে তাদের দীর্ঘায়ু হয়। এবং তার সাথে দেখা যায় যে তারা কিন্তু বলতে পারেন আকস্মিক ধনপ্রাপ্তি পেয়েছে, বা পরিবার পরিজনের আগেকার সম্পত্তি সেটা তারা জানেই না, সেরকম ধরনের কিছু প্রাপ্তি আসে। কিন্তু এরপরেও আমি বলবো অষ্টমপতি অষ্টমে মৃত্যুতুল্য কষ্টও কিন্তু জীবনে দেয়। মৃত্যু মানেই যে মৃত্যু সেটা কখনোই নয়, মৃত্যুতুল্য কষ্টটাও কিন্তু মৃত্যু। তো সেটা হচ্ছে অষ্টমপতির অষ্টম স্থানে থাকা। অনেকাংশে দেখা গেছে অষ্টমপতি অষ্টমে তারা কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে না, একটা কথা দেয় তারা কিন্তু কথা রাখতে পারে না। তো সেই দিক থেকে তাদেরকে অনেক মানুষ কীভাবে মিথ্যুক ভাবে, কিন্তু তাদের সিচুয়েশনটাই বারবার এমন হয়ে যায় তারা কিন্তু করতে পারে না, এটা সব থেকে বড় সমস্যা। অষ্টমপতি অষ্টমে থাকলে পায়ের সমস্যা আসে, তাদের জীবনে বাধা আসে। যদি লগ্নপতি স্ট্রং থাকে সেক্ষেত্রে অন্য বিষয়, কিন্তু বাধা আসবে অষ্টমপতি অষ্টমে থাকলে। তবু তুলনামূলকভাবে তাদের কিন্তু আয়ু বৃদ্ধি হয়, কষ্ট করে হলেও তাদেরকে বেঁচে থাকতে হয়। অনেকে বলে না শেষ জীবনে কষ্ট, তো সেই বিষয়টা অষ্টমপতি অষ্টমের বলতে পারেন ফর্মুলা। তার পরবর্তীতে চলে আসছে অষ্টমপতি যদি নবমে থাকে, এটা কিন্তু খুব নেগেটিভ যোগ। এক তো পিতৃসুখে বাধা বা পিতার হেলথ সমস্যা আসে, সেটা নবম দশম দুটোর কানেকশানই হয়। এবং তার সাথে যদি আমরা দেখি অষ্টমপতি নবমে এরা কিন্তু বলতে পারেন ধর্মকে বিশ্বাস করে না, ধর্মের প্রতি যেতে চায় না। ধর্মের প্রতি মানে এই নয় যে মানে ধর্ম মানে আমি এটা বলছি না যে ভগবানের প্রার্থনা, এইটা কখনোই বলছি না। ধর্ম মানে হচ্ছে সততা। অষ্টমপতি নবমে থাকলে তাদের মধ্যে একটা অসত থাকবে, তারা ভাগ্যের স্বাদ কখনো পায় না। তো ভাগ্যের স্বাদ না পেয়ে পেয়ে তাদের মধ্যে এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে যায়, তারা তখন কিন্তু দু নম্বর পথকে বেছে নেয়, এটা হচ্ছে সব থেকে বড় বিষয় অষ্টমপতি। এবং এদের কিন্তু দেখা গেছে বিদ্যা কর্ম সব কিছুতেই বাধা আছে, যেহেতু ভাগ্যের সাপোর্ট তারা পায় না। এবার যদি সাপোর্ট সেই হিসাবে আমরা দেখি যে মিথুন লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং নবমপতি দুজনেই শনি, ঠিক আছে, অষ্টমপতি এবং নবমপতি দুজনেই শনি, সে অষ্টমপতি নবমে বসে, তাদের ক্ষেত্রে কি সেম? সেটা কখনোই না, কিন্তু সেখানে ফলে তারতম্য আসবে, প্রবলেম কিছু ক্ষেত্রে থাকবে কিন্তু তারতম্য অবশ্যই আসবে। এর পরবর্তীতে চলে আসছে অষ্টমপতি দশমে, বারবার কার্য চেঞ্জ, কর্ম চেঞ্জ বারবার জীবনে হবে, কোনো কর্মতেই তার শান্তি নেই, একবার এইটা একবার ওইটা। তারা বারবার ভাববে যে এই কর্মটা চেঞ্জ করার পর পরের কর্মটা আসছে, খুব স্যাটিসফ্যাকশন, খুব প্রথম প্রথম খুব ভালো লাগছে, হঠাৎ করে তার কর্ম চেঞ্জ হয়ে গেল। এরকম অষ্টমপতি অষ্টমে থেকেও এই জিনিসটা আসে, জীবনে চেঞ্জেস নিয়ে আসে, কিন্তু অষ্টমপতি যখন দশমে থাকে তারা কিন্তু তাদের কর্মে শান্তি পায় না, বারবার কর্মকে চেঞ্জ করতে থাকে। অনেকাংশে কী হয়, তারা খুব ভীতু হয়, কোনো কিছু করতে ভয় পায়। যদি কোনো মানে পুরুষের কুষ্টিতে থাকে, তারা কিন্তু কাপুরুষ যাদেরকে বলা হয়, যে তাদের মধ্যে সেই কোয়ালিটিটা থাকে না, কর্ম করতে দিয়েছে করছি, চলছে চলবে, হলে হবে, না হলে হবে না, ভালো লাগছে না চেঞ্জ করে নি, এরম ধরনের মেন্টালিটি কিন্তু অষ্টমপতি দশমে থাকে, থাকলে এরম ধরনের সমস্যা আসে। অষ্টমপতি একাদশে এর ভালো খারাপ দুটো দিক আছে। অষ্টমপতি একাদশ, একাদশ ঘর হচ্ছে আয়ের ঘর, অষ্টমপতি একাদশে লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট, বা দেখুন লটারির সাথে শেয়ার মার্কেটকে কখনোই অ্যাড করা যায় না, কেন শেয়ার মার্কেট সম্পূর্ণ বলতে পারেন আপনার মানে কি বলবো প্র্যাকটিস, আপনার জ্ঞান অর্জন সেখান থেকে আসে, তবু সেখানে কিন্তু একটা ফাটকা ইনকাম আসে। তো অষ্টমপতি একাদশে থাকলে এই সকল মানুষের জীবনে মাঝে মাঝে কিন্তু ফাটকে ইনকাম আসে, কিন্তু তাদের যে রেগুলার বেসিসের ইনকামটা সেটা তো থাকে না। তো এটা নেগেটিভ না পজিটিভ সেটা আপনারা বিচার করবেন। অষ্টমপতি একাদশে দেখা গেল যে সে এক বছর পরে ধরুন দারুণ খাবার পেয়ে গেছে, কিন্তু রোজ সে মুড়ি খেয়ে কাটায়। অষ্টমপতি একাদশের ক্ষেত্রে দেখা গেছে, মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে তারা রেগুলার নুন ভাত খেয়ে কাটাচ্ছে, মাসে একবার কিন্তু ভীষণ ভালো খাবার পেয়ে যাচ্ছে। তো সেই জীবনটা কে চায়, এই বিষয়টা বুঝতে হবে, তাদেরকে স্টেবল করতে হবে, অষ্টমপতিকে তখন স্টেবল করতে হবে, তবে গিয়ে রেগুলার বেসিসে পজিটিভিটিটা আসবে। অষ্টমপতি দ্বাদশে এই কম্বিনেশনটাকে অনেকে খুব ভালো বলে, অনেকে খুব খারাপ বলে। যদি আমরা ভালোটাকে দেখি, তাহলে সেক্ষেত্রে অষ্টমপতি দ্বাদশে থাকলে বিদেশ যাত্রার যোগ হয়, দীর্ঘায়ু হয়, তার সাথে এরা খুব দয়াশীল হয়, নির্ভীক হয়, তাদের মানে টাকা পয়সা দান ধ্যান করতে তারা খুব পছন্দ করে, নিজের খাওয়ার টাকা নেই কিন্তু নিজের থেকে সে অন্যজনকে দিয়ে দিচ্ছে, এটা পজিটিভ ধরে নিতে পারেন। যদি নেগেটিভে যাই, তাহলে কোনো না কোনো শারীরিক সমস্যা থাকে,
ঠিক আছে, তার সাথে এইটা দেখা যায় যে অষ্টমপতি দ্বাদশে তাদের আয়ু কম হয়। আমি একটা বিষয় বলতে মিস করেছি, অষ্টমপতি একাদশে থাকলে তারা কিন্তু তাদের বন্ধুত্ব, মানে তাদের বন্ধুর থেকে সাবধানে থাকবেন, সেখানে কিন্তু তাদের সমস্যা হয়, তাদের জীবনে বারবার বন্ধুত্ব ভেঙে যায় অষ্টমপতি একাদশে। এবার কিছু ক্ষেত্রে কি হয়, যেটা অষ্টমপতি সেই একাদশপতি, যদি আমরা সেই অর্থে দেখি, আমি এখানে আপনাকে বলে দিচ্ছি। বৃষ লগ্নের ক্ষেত্রে ধনু অর্থাৎ বৃহস্পতি হচ্ছে অষ্টম ঘরের অধিপতি, এবং সে কিন্তু মীন রাশিটা একাদশ ঘর হচ্ছে বৃষর ক্ষেত্রে, সেখানে কিন্তু কিছু কিছু তারতম্য আসবে, এটা হচ্ছে বিষয়। যেটা আমি বলছিলাম যে অষ্টমপতি দ্বাদশের ক্ষেত্রে ভালো এবং খারাপ দুটোই আসে, তবে অষ্টমপতি দ্বাদশে থাকলে বিদেশ যাত্রার যোগ, এটা একটা দেখা গেছে। এবং দেখা গেছে যে এরা যখন, মানে দেখবেন যে সকল মানুষরা সমাজ সেবা করতে পছন্দ করে, সেই সকল মানুষের মধ্যে এই যোগটা থাকে, নিজের থাকুক আর না থাকুক, সে লোকের থেকে নিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া, এইরকম ধরনের ব্যাপারটা কিন্তু থাকে। এটাকে ভালো বা খারাপ আপনারা যে হিসাবে নিতে পারেন, সেটা হচ্ছে ব্যাপার। এবার এই যে আমি কথাটা বললাম, এটা কিন্তু জেনারেল ফল, ঠিক আছে। এবার আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার জন্মকুষ্ঠ অনুযায়ী অষ্টমপতি কে, এবং অষ্টমপতির সাথে সে আর কোন ঘরের অধিপতি, সেই ঘরে বিষয়টাও কিন্তু উঠে আসবে। এটা আমি ফার্স্টই আপনাদেরকে বলে দিয়েছি। এবং দেখে নিন যে অষ্টমপতি আপনার কোনোরকমভাবে নিচস্থ নেই, তো সেখানে কিন্তু প্রবলেম আসবে, আয়ুতে বাঁধা, মানে আপনার আয়ু কম হবে সেই ক্ষেত্রে যদি দেখা যায়। এখানে বলা হয়, আমি যখন জন্মকুষ্ঠি বিচার করি যে আমার আয়ু কতটা, এটা জিজ্ঞাসা করা হয়, এটা কিন্তু অষ্টম ঘর থেকে উঠে আসে। সত্যি কথা বলতে কি, জন্ম মৃত্যুর বিষয়টা কখনোই বলা সম্ভব নয়, তাহলে সে অ্যাস্ট্রোলজার না, সে ভগবান। অনেকে বলে দেয় যে এত দূর আয়ু, এটা কিন্তু সম্ভব নয়, কেন মানুষ জীবনের পাপ পুণ্য সব কিছুই করছে, তো সে তার পুণ্যের মাধ্যমে কিন্তু তার জীবনের নেগেটিভ যোগকে কাটাতে পারে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমি একটা বিষয় মনে করি, যে কোনো মানুষের ক্ষেত্রে কিছু হোক আর নাই হোক, পঞ্চম এবং অষ্টম ঘরের মন্ত্রপাঠ সবসময় দরকার, মানে পঞ্চমপতি এবং অষ্টমপতি মন্ত্রপাঠ সবসময় দরকার। কেন, পঞ্চম ঘর হচ্ছে আমাদের কিভাবে সমস্যাকে সমাধান করতে হয় সেই জ্ঞানটাকে দেয়, আর অষ্টম ঘর হচ্ছে কী করে আমাদেরকে মুখ বুঝে সোজা চলতে হয়, মানে আমরা খেটে যাব, আমাদের কোনো ডিমান্ড থাকবে না, সেই হিসাবে চলতে হয়, সেই ক্ষমতাটা অষ্টম ঘর দেয়। অষ্টম ঘর হচ্ছে রিসার্চের ঘর অষ্টমপতি লগ্নে, যারা যারা যত পজিটিভলি রুলস ব্রেক করেছে সেগুলো কিন্তু অষ্টম ঘর স্ট্রংয়ের জন্যই হয়েছে, সম্ভব হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বারবার দেখতে হবে, অষ্টম ঘর সবসময় নেগেটিভিটি দেয় না, অষ্টম ঘরকে যদি পজিটিভলি কাজে লাগাতে হয় সেটা কিন্তু আপনাদেরকে একা থেকে জীবনে সংগ্রাম করে কাজে লাগাতে হবে। সেই সংগ্রামটা যেটা আমরা ন্যাচারালি দেখেছি, যেটা আমি প্রথমে বললাম, একটা ছেলে সারা বছর ঘুরছে ফিরছে আনন্দ করছে, পরীক্ষার সময় পড়ে পাস করে গেল, কিন্তু দেখা গেল সে পরীক্ষায় পড়ে পাস করেছে, যেরম সেরম করে পাস করে গেছে, আর একটা ছেলে দিনের পর দিন একা থেকে নিজেকে সময় দিয়ে সে পরীক্ষা পড়াশোনা করে পাস করছে। তো এর ফলাফলটা সে ভবিষ্যতে গিয়ে কিন্তু পায়, যখন কোনো জায়গায় তার চাকরি করার জায়গা আসে তখন গিয়ে সে কিন্তু সেই ফলাফলটা পায়, এই বিষয়টা বুঝতে হবে। তো আপনার অষ্টমপতিকে সেটা খুঁজে বার করুন, তার পজিশনটা দেখুন, অষ্টমপতির মহাদশা চলছে কিনা দেখুন, সেই অষ্টমপতির রেগুলার 108 বার করে মন্ত্রপাঠ করুন, আপনার জীবনের বাধা অনেক কেটে যাবে, এই বিশ্বাসটা আমি আপনাদেরকে দিলাম। আশা করি আমি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে নবমপতি নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো নমস্কার।